হামলা হলেও মার্কিন চাপে নত হবেন না ইরান, বলেছেন প্রেসিডেন্ট হাসান রুহানি। হামলার শিকার হলেও ইরান কখনো মার্কিন চাপের কাছে আত্মসমর্পণ করবেন না এবং নিজের লক্ষ্য থেকে সরে যাবে না, এমনটাই জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি। রুহানি বলেন, এক বছরেরও অধিক সময় আগে ইরানের বিরুদ্ধে অবরোধ আরোপ করা হয়, কিন্তু আমাদের মানুষেরা শত কষ্টের পরেও মাথা নত করেননি। এরপর তিনি জোর গলায় বলেন, আমাদের দরকার তীব্র প্রতিরোধ। আমাদের শত্রুরা বুঝতে পারবে যদি আমাদের বোমা মারা হয়, আমাদের শিশুরা শহীদ হয় বা তাদেরকে আটক করা হয়, তবুও আমরা হাল ছেড়ে দেব না।